সরি গাইজ, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছিল, তাই আবার পোস্ট করলাম। আই এম ভেরি ভেরি সরি। মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। তার কারণটা তোমাদের দাদাভাই বলছে, বলো তুমি। কারণ হচ্ছে কালকে বিকেলে আমার ফোন এসেছিল, ভাই ফোন করেছিল আসাম থেকে। তো গতকাল আমার জেঠু মারা গেছেন, ক্যান্সারে মারা গেছে, অনেকদিন ধরে ভুগছিল। তো গতকাল বিকেলে সে মারা গেছেন হসপিটালে, গুয়াহাটিতে একটা হসপিটালে ছিল। তো সেই জন্য আমাদের মন মেজাজও ভালো নেই। আর এই সময় এমন একটা সময় হয়েছে যে আমিও ওখানে যে যাবো, আসামে যাবো, সেটাও পারছি না। সেই পরিস্থিতিটাও নেই, তো কী করি বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে। জেঠুর একটা ছেলে একটা মেয়ে আছে, আর জেঠু ওখানে চা বাগানে চাকরি করতেন। তো আমি আর কী বলবো, আর এখন মানে মাথা ব্যথা ঠিক নেই। তার মধ্যে আমার ডিউটি আছে, অফিসে বলেছিলাম যে এরকম ব্যাপার, তো অফিস ইমিডিয়েট সঙ্গে সঙ্গে আমাকে ছাড়তে পারবে না, দুদিন সময় লাগবে। তো দেখছি যদি ছুটিটা পাই তাহলে যাওয়া যেতে পারে ওখানে, আর না হলে আর হবে না। আর এই সময় ওকে আমি একা ফেলে যেতে পারছি না, বুঝতে পারছি না কী করে, মাথা ঠিক থাকছে না আসলে। মানে আসলে কি, জেঠু আমাকে খুব ভালোবাসতো ছোটোবেলার থেকেই, তো সেই জায়গায় এখন আমি যেতে পারছি না। জেঠুকে শেষ দেখাও দেখতে পারলাম না, যে কী বলবো, আমি কথা বলতে পারছি না ঠিকঠাক, যে কী বলবো আমি বুঝে পাচ্ছি না। তুমি বলো। তো কি আর বলবো, মানে বুঝতেই তো পারছো তোমরা যে জেঠু মারা গেছে। আর এটাই প্রার্থনা করব যে জেঠু মারা গেছে তো সেই মানুষটা তো আর ফিরে আসবে না, তো সে যেখানেই গেছে সেখানে যেন ভালো থাকে। সবাই আমার প্রার্থনা করব যে ভগবান তাকে যেখানেই পাঠিয়েছে সেখানে যেন খুব ভালো রাখে। ভালো আর কি থাকবে, সে যাওয়ার তো চলেই গেছে। তো সবাই মিলে আমরা জেঠুর আত্মার শান্তি কামনা করি। তো কী করবো এখন আর? আচ্ছা ঠিক আছে, আমি এখন জামা প্যান্ট আয়রন করতে হবে, আমার ইউনিফর্ম আয়রন করতে হবে, আমি অফিস যাবো। ডিউটি টাইমও হয়ে যাচ্ছে, ও ডিউটি চলে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এগুলো আর মা আসবে বললে তো আজকে, তো মা আসবে, কারণ মাকে ডেকেছে, কারণ একা একা থাকতে হবে। মা আসতো না, কারণ আমাদের একটা ছোটখাটো একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আর হলো না, ওর জন্য মাকে ডেকে নিয়েছি। কারণ বাড়িতে একাই থাকি, আমার প্রবলেম হয়ে যাচ্ছে, ও ডিউটি চলে যায় তারপরে পুরো বাড়িটাই একা থাকতে হয়, ওর জন্য মা আসছে আজকে। ঠিক, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? কি আর করবো, রোজগারের কোনো রাস্তা নেই, কিন্তু তোমার মনে এত খুশি কিসে? আরে ওয়ান এক্স বেটে গেম খেলার বাজি ধরো। কিন্তু কিভাবে বাজি খেলবো? প্রথমত তুমি ওয়ান এক্স গেমস বিভাগে একটু উত্তেজনাপূর্ণ বাজি খেলতে পারো, যেখানে তুমি ধাপে ধাপে তোমার অর্থ দ্বিগুণ করতে পারবে। তোমায় দেখাচ্ছি, দেখো এইভাবে। এবং দ্বিতীয়ত ওয়ান এক্স বেটে সমস্ত ধরনের গেমস রয়েছে যেখানে তুমি বাজি ধরতে পারবে, বিশেষ করে যেমন তোমার প্রিয় খেলা ক্রিকেট। সামান্য জ্ঞানের সাথে তোমার ভবিষ্যদ্বাণী করতে পারবে এবং বাজিও ধরতে পারবে, কিভাবে দেখে নাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার সাবস্ক্রাইবারদের জন্য 26,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবে। তোমাকে 240 টাকার বাজি ধরতে হবে এবং সিস্টেম তোমার অ্যাকাউন্টে তোমার বাজি দ্বিগুণ করবে। তো এখন তোমাকে যা করতে হবে, এই লিংকে ক্লিক করো আর রেজিস্টার করো এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করো। দেখো এটা কত সহজ, তাই স্বপ্ন দেখা বন্ধ করো, এখন তোমার জীবন পরিবর্তন করার সময়। আপনারাও কি আপনাদের জীবন পরিবর্তন করতে চান? তাহলে তাড়াতাড়ি যান, লিংক আমার ডেসক্রিপশনে আছে। আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ইউনিফর্মের একটা বোতাম ছিঁড়ে গেছে, ওইটাই লাগাচ্ছে। আর এবার তুমি কিছু বলো। কি আর বলবো বলো, কালকে বিকেলে যখন মানে ফোনটা আসে, ভাই ফোন করেছিল, বললো যে এরকম জেঠু মারা গেছেন, তো শুনে এত খারাপ লাগলো। আর তখন আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তো কি করবে, আমি এমনই একটা সার্ভিস করি, আর জেঠুও থাকে অনেক দূরে, আসামে থাকে, তো এমনই একটা সার্ভিস করি যে হট করে চাইলেই যে চলে যেতে পারি না। আসলে জেঠু অনেক ভালোবাসতো আমাকে, মানে জেঠু অনেক কিছু অবদান রয়েছে আমার প্রতি। যেমন ছোটোবেলায় বাবা যদি পুজোর সময় একটা জামা কাপড় দিতে না পারত, জেঠু কিন্তু প্রত্যেক বছর আমাকে আমাদেরকে আর কি আমাদেরকে জামা কাপড় দিত। তো এখন আমি তো আবার অফিস যেতে হবে, তো জামা প্যান্টটা আয়রন করতে হবে, আয়রন করি,
তবে আর তুমি এক কাজ করবে, প্রীতিকে একবার ফোন করে বলো যে তোমার এখানে চলে আসতে। প্রীতি বলছিল ওই ভাই যাবে, আর তো তোমরা জানো সবাই ওর একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল 4 তারিখে, তো আজকে ওর ওই ভাই যাওয়ার কথা ছিল, গিয়ে অনেক কাজ বাজ আছে, তো মানে আমাদের সবাইকে যে সবাই যাওয়ার কথা ছিল ওই বাড়িতে, তো আর ছুটিও নিলাম না আর গেলামও না। মাকে বললাম যে এখানে চলে আসতে, যদি মা আসে, প্রীতি যদি আসে তাহলে এখানে বাড়িতে থাকো, তুমি একা শোবে না, ঠিক আছে? আমি আমি জামা প্যান্ট আয়রন করি তাহলে এখন। তো গাইজ দেখো, তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে, আর এখন ডিউটি যাবে। তো গাইজ রেডি হয়ে গেছি, এখন অফিস যাব, আশা করি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? তো তুমি তো একা থাকবে বাড়িতে, আমাকে ফোন টোন করো, ঠিক আছে? না সাবধানে যাবে কিন্তু। এই যে চলে আসছে, ডিউটি চলে গেল, আর এখন সারাদিন বাড়িতে আমি একাই থাকবো, কিন্তু বিকালে মায়ের আসার কথা আছে, তো চলো তাহলে একবারে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার মা ফাইনালি চলে এসেছে, এইখানে না নেবে, অতটা দূর গেছো তুমি, চলো চলো চলো। ও অনেক খাবার এনেছো তো মা, দাও একটা দাও আমাকে। তো গাইজ আমার মা চলে আসছে আমাদের বাড়িতে, আর দেখো এসেই সব ব্যাগের থেকে সবকিছু নামাচ্ছে, আর এইদিকে কত কলা এনেছে যেইটা আমি একদম পছন্দ করি না। কি ও ওটা ভেতরে আছে, থাক পরে দেখাবো ওখানে। তো দেখো, তো তাহলে চলো মায়ের সাথে এখন একটু গল্প করি, তারপরে আবার তোমাদের সামনে। তুমি বাড়ি এসে গেছো, এত দেরি হলো, চোখ মুখটা দেখেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ মা এসে, মা রান্না করছে। আমি হলো ইয়ে করেছি, লুচি খেয়েছি। হ্যাঁ মা আসলো, তারপরে খুব জোর খিদে লেগেছে না, সকাল থেকে মানে ওখানে কিচ্ছু খাইনি, এই তো হয়ে গেছে। রেড রোডে ডিউটি ছিল, ওখানে গিয়ে তোমার ওই যে কি বলে ওটা কিনবিকার বিস্কুট খেয়েছি আর কিছু কেন। রেড রোডে ওই সিএম এর প্রোগ্রাম ছিল আজকে দিবসে, আচ্ছা ওখানে জানো কি হয়েছে, কি মা ডিউটি করছি, খুব ভালো লাগছিল। ঠিক কেউ এসে সেলফি তুলেছে না হলে 1 থেকে 150 আর দেখো মা কত খাবার এনেছে, ওই দেখো কলা এনেছে, ওই যে কলা তোমরা মা মা রান্না করে। হ্যাঁ চলো দেখে আসি, চলো চলো চলো। আর কি হচ্ছে জানো, মা হলো নেমেছে টোটোর থেকে, আর ইয়ে ওই যে প্রীতম, হ্যাঁ প্রীতম উপরে কলা রয়েছে, তো কলা অনেকটা আছে, এবার উপরে কলা এনেছে রয়েছে, আর প্রীতম বলে কি বাবা এত খাবার। আচ্ছা মাকে একটু দেখে নিয়ে আসি, মা কি করছে, তুমি এখানে থাকো ঠিক আছে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, এখনই খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ আমার জ্যাঠামণি, তো চলো আমরা সবাই মিলে ভগবানের কাছে জ্যাঠামণির আত্মার শান্তি কামনা করি। ভগবান
কাহারে ত।